2021 সালে মানব সভ্যতার জন্য সুখবর হলো করোনা ভাইরাস বিরোধী টিকার আবিষ্কার এবং মানবদেহে এই টিকার ব্যবহার। বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, তবে অন্য উৎস থেকে সংগ্রহের চেষ্টা আছে। 2021 সালে টিকা পাবে দেশের মোট জনসংখ্যার 40% মানুষ, সংখ্যার হিসেবে যা 6,91,00,000। এর মধ্যে 9% পাবে অক্সফোর্ডের টিকা, বাকি 31%-এর জন্য টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে 1,500 কোটি টাকা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নূরনবী। 2020 সালে করোনা সংক্রমণ শুরু, এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ। এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণসংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি। করোনা ভ্যাকসিনের 200 গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে 85টি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে, ফাইজার বায়োনটেক মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে। প্রতি মাসে সরবরাহ আসবে 50,00,000 করে, চুক্তি হয়েছে 3 কোটি ডোজের জন্য। সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড। ওরা এখন 3 কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয়। দিস ইজ দ্য ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমামটি আমরা নিয়েছি। অ্যাস্ট্রাজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের সাথেও আলোচনা চলছে। কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে। -70°C তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের। কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো -70°C রাখতে হবে, সেই সক্ষমতা আমাদের নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন। দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে। যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা, কারণ ওটা 2-8°C রাখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বাংলাদেশে কোভ্যাক্সের টিকা পাবে, সংখ্যায় হবে 6,80,00,000। আপনারা জানেন WHO আমাদেরকে 20% পপুলেশনকে ভ্যাকসিন দিবে, সেটা হয়তো মে জুনে আমরা পাবো। যদি অ্যাস্ট্রাজেনিকা যদি না দিতে পারে তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করবো। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে, আমরা সিনোভ্যাকের কাছ থেকেও কিনতে পারবো, ওরা তো বিক্রি করার জন্যই তো আছে। টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী, সরাসরি যুক্ত থাকবে 72,000 স্বাস্থ্যকর্মী। পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,600 কোটি টাকা। মোহাম্মদ নূরনবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। আজ থেকে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। শুক্রবার ভারতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এ অনুমোদন দেয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই টিকায় অনুমোদন দেবেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এদিকে 5 নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, সেরাম ইনস্টিটিউট ও ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তিতে বলা আছে ভারত ও বাংলাদেশের বাজারে একই সময়ে এই টিকা দেওয়া হবে। Which they say provides 70% protection.